আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওটি, শারীরিকভাবে যারা ফিট থাকতে চান তাদেরকে অনেক কিছু মেনটেন্যান্স করতে হয়। নিয়মিত ঘুমাইতে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, স্বাস্থ্যকর খাবার মেনটেন করতে হয়, ডায়েট মেনটেন করতে হয়। এর সাথে এমন একটি বিষয় জড়িত আছে যেটি শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ইন্টারকোর্স। অবাক হওয়ার কিছু নেই, আপনারা ইন্টারনেট গুগলে সার্চ করে দেখতে পারেন ফিট থাকার জন্য ইন্টারকোর্স কতটা গুরুত্বপূর্ণ। তবে এটি নির্দিষ্ট একটি সময় মেনটেন করে, যখন তখন এবং অতিরিক্ত মাত্রায় না, অবশ্যই মেনটেন্স করতে হবে। কীভাবে সে বিষয়টি উপস্থাপন করব। আপনারা মনে করেন যে ইন্টারকোর্স শুধু উপভোগ করার বিষয়, বাট এরকম নয়। ইন্টারকোর্স স্বাস্থ্যকর একটি হয়, এটি শরীর মন দুটিকেই তৃপ্ত করে, বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা, তবে নির্দিষ্ট নিয়ম। ইন্টারকোর্স শুধু উপভোগ করার জন্য নয় এবং স্বাস্থ্যকর বটে, এর কারণ আপনারা সহজেই লক্ষ্য করবেন, শরীর মনকে তৃপ্তি দেয় না, এটি আপনার শারীরিকভাবে ফিট রাখে। মন এবং শরীরকে ঝরঝরে রাখার জন্য ইন্টারকোর্সের ভূমিকা অপরিসীম। একটি গুরুত্বপূর্ণ তথ্য দেই, নিয়মিত ইন্টারকোর্স করলে শরীরের ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে না। গবেষকরা রীতিমতো পরীক্ষা করে এটি জানিয়েছেন। এটি মূলত অনুমান বা ধরা বাঁধা কোনো বলি নয়, রীতিমতো গবেষণা করে এটি প্রমাণ করেছেন যে শরীরের রোগ জীবাণু তাদের বাসা বাঁধতে পারে না। এটি পরীক্ষার মাধ্যমেই জেনেছেন। কিভাবে সপ্তাহে অন্তত দুবার ইন্টারকোর্স করতে হবে, যদি তারা এই কাজটি করতে পারে তাদের শরীরে যে জীবাণুগুলো আক্রমণ হবে সেগুলো তারা রুখে দিতে পারে, অ্যান্টি বডি তৈরি হয়ে যায়, অর্থাৎ রোগ জীবাণুর বিপরীতে ফাইট করার জন্য তাদের শরীরে যথেষ্ট ইমিউনিটি সিস্টেম থাকে। ইমিউনিটি সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ধ্বংস করার জন্য সৈনিকের মতো কাজ করে। অটো ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে হলে যে কয়টি কাজ করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে টেনশন মুক্ত থাকতে হবে, দ্বিতীয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তৃতীয়ত ডায়েট মেনটেন করতে হবে। এই তিনটি মাস্ট, কম্পালসারি। এর সাথে নিয়মিত ফিজিক্যাল রিলেশনের পাশাপাশি যদি ইন্টারকোর্স করতে পারে নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে আপনার ফিটনেস ধরে রাখা খুবই সহজ হবে। এই তথ্যটি যদি আপনার কাছে কনফিউজড মনে হয়, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। নিয়মিত মেনটেন্যান্স করবে তাহলে আপনার শরীর মন দুটি একদম ফ্রেশ থাকবে, এটি পরীক্ষিত। বন্ধুরা, আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের নিয়মিত তথ্য দেওয়ার জন্য, যেগুলো আপনারা ঘরোয়াভাবে কাজে লাগাইতে পারেন। আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি 3 ভাগে করে থাকি, আপনাদের বিভিন্ন কমেন্টের রিপ্লাই দেই, আপনাদের বিভিন্ন ঘরোয়া ঔষধ সম্পর্কে বলে থাকি এবং বিভিন্ন হোমিওপ্যাথি ঔষধের বিভিন্ন রোগের উপর যে ঔষধগুলো কাজ করে সেগুলো সম্পর্কে বর্ণনা দিয়ে থাকি। যদি এগুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এখান থেকে অনেকেই উপকৃত হতে পারে। আপনাদের উপকার করতে পারলে আমার সার্থকতা। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।